আমাদের সামনে এখন পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক পর্যায়ের কারি করুণা মাদ্রাসার দীর্ঘদিনের উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি আহমদ কবির উসমানী হাফিজাহুল্লাহ এখনই ইনশাআল্লাহ ওনার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুরু হবে তেলাওয়াতের মাধ্যমেই যেহেতু আজকে কোরআনের মজলিস তো আমি একটি মজলিস আমরা ইনশাআল্লাহ আশপাশে যারা আছি সবাই কোরআনেরই মজলিসে বসে পড়ি ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك
سلطانا نصيرا واجعل لي من لدنك سلطانا نصيرا وكن جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الله أكبر بسم الله الرحمن الرحيم إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربي سبيلا وما تشاء الله كان عليما حكيما يدخل من يشاء والظالمين أعد لهم عذابا أليما صدق الله العظيم ما شاء الله حيك الله ونيك شندر তেলাওয়াত শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তেলাওয়াত আমি আবারও বলবো
যে আমাদের কারি সাহেব ছুটো ইনশাআল্লাহ সূরা ইখলাস আমাদেরকে আবার যদি শোনান তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ সূরা ইখলাস দিয়ে আমরা আমাদের মূল পর্ব এখন চলে যাব ইনশাআল্লাহ মাওলানা কারি শফিক সাহেব যদি এখানে যদি চলে আসেন তাহলে ভালো হবে আমি শুকরিয়া আদায় করছি এই মুহূর্তে দুনিয়ার যে যেখান থেকে প্রোগ্রাম দেখতেছেন বিশেষ করে দিন টিভির মাধ্যমে আল্লাহ তাআলা আপনারা আজকে কোরআনেরই প্রোগ্রাম দেখার জন্য আমি জানি আপনারা দিনের পর দিন বসে আছেন যে কবে শুরু হবে আজকে সেই প্রোগ্রাম শুরু হয়েছে শুরুর প্রথমেই আমি দুই একটি কথা শুনব আজকের যে প্রোগ্রাম যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হতে যাচ্ছে আমি শেখ হযরত মাওলানা নূরে আলম হামিদি সাহেব হাফিজাউল্লাহ তারপরে আমি মাওলানা কারি শফিক সাহেব দুই একটি কথা যেহেতু এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা লাইভ শুরু হয়েছে তারপরে হযরত চাচা আমাদের সদরে মাহতামিম সাহেবের কথা শুনব এখনই আমরা ইনশাআল্লাহ প্রথম সূরা ইখলাস থেকে ইনশাআল্লাহ শুনে নিই তারপরে ইনশাআল্লাহ আমাদের মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله لا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
أحد صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আল খালিল কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক কেরাত সম্মেলনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করছেন, যার অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আজ আমরা একটি এই মহতী মাহফিলের আয়োজন করতে সক্ষম হয়েছি। ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়ার সুনামধন্য নায়েব সদরে মুহতামিম হযরত মাওলানা শায়খ নূরে আলম হামিদি হাফিজাহুল্লাহ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে হযরত শেখ বরুনি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হযরত ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসা ময়দানে আজকে আল খলিল কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারেই হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় এহসান, ফজল আর করম যদি থাকতো না তো এই বিশাল আয়োজন করা সম্ভব হতো না। আমি আমাদের পক্ষ থেকে যে সমস্ত ভাইয়েরা বিভিন্নভাবে, যে সমস্ত বোনেরা দেশ এবং প্রবাসের আজকের এই মাহফিলকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে উত্তম বদলা দান করুন, আমিন। এই প্রতিষ্ঠানে যারা দেশ এবং বিদেশের ভাই বোনেরা সহযোগিতা করেছেন, আজকে দুনিয়াতে থেকে চলে গেছেন, আমরা তাদের কথা স্মরণ করছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আর যারা জীবিত আছেন, আমাদের সাথে মহব্বত রাখেন, সবসময় সহযোগিতা করেন, পরামর্শ দেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে আপনাদের ঘরের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে খায়র আর বরকত দান করেন, আমিন। আমি যে সমস্ত ভাইরা দিন রাত পরিশ্রম করে আজকের এই বিশাল সুন্দর আয়োজন করেছেন, সুদূর চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, মৌলভীবাজার থেকে,
বিভিন্ন সহযোগিতা মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করতেছেন আমাদের দিন টিভির বাংলাদেশ এবং লন্ডনের টেকনিশিয়ান বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন বিশ্বময় এই কোরআনের মজলিসকে ছড়িয়ে দিতেছেন দিন রাত পরিশ্রম করেছেন আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা ডেকোরেটরস ভাইরা মাইকের ভাইরা সাংবাদিক ভাইরা যে যেভাবে সহযোগিতা করতেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করুন আজকের এই মোবারক মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত কারি সাহেবরা আসছেন আল্লাহ পাক উনাদেরকে উত্তম বদলা দান করুন এবং তাদের সুললিত কণ্ঠে কোরআনের এই গুঞ্জরণ যেন আমাদের নাজাতের ওসিলা হয় আমরা যেন কোরআনকে লালন করতে পারি কোরআনকে ধারণ করতে পারি কোরআন নিয়ে বাঁচতে পারি কোরআন নিয়ে মরতে পারি এই কোরআনের মাহফিলে কোরআনের বুলবুলিদের গুঞ্জরণে আজকে মুখরিত হবে ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা এসেছেন আসবেন পর্দার আড়ালে আমার মা বোনেরা শুনছেন শুনবেন সবাইকে আল্লাহ পাক উত্তম বদলা দান করুন আমাদের সামনে উপস্থিত আছেন বরুণা মাদ্রাসার সদরে মাহতামিম হযরত শেখ বরুণী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দ্বিতীয় সাহেবজাদা আমাদের কলেজার দন হযরত আল্লাম হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান বর্নবী হাফিজাহুল্লাহ ওনার মূল্যবান নসিহতের মাধ্যমে আজকের কার্যক্রম শুরু হবে দোয়া দিবেন এবং ইনশাআল্লাহ আমাদের কাজ কার্যক্রম তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ধারাবাহিক আমাদের প্রোগ্রাম চলবে আমি আবারও দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যেখান থেকে দেখতেছেন যেখান থেকে শুনতেছেন আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দোয়া চাচ্ছি এই ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার জন্য দোয়া করবেন শেখ বাড়ি মাদ্রাসার জন্য দোয়া করবেন এই অঞ্চলের যত মাদারিসগুলো আছে সবার জন্য দোয়া করবেন আগামী 20 জানুয়ারি বরুণা মাদ্রাসার বাৎসরিক আন্তর্জাতিক মহাসম্মেলন সফলের জন্য দোয়া করবেন 6 জানুয়ারি শেখ বাড়ি মাদ্রাসার অর্থাৎ আগামী শুক্রবার আমাদের শ্রদ্ধাভাজন কলেজারদন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শেখুল হাদিস আঞ্জুমানে আমির হেফাজত ইসলাম আল্লামা রশিদুর রহমান ফারুক বরনবী হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত শেখ বাড়ি মাদ্রাসার জলসা আগামী শুক্রবার এই জলসায় আপনারা উপস্থিত হবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে যেন শান্তির জিন্দগি দান করে আজকের মতো আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু